কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে সেই দিদিটাদের কলপাতিতে ভিডিওটা শুরু করলাম, এগুলো সব সার্প কাঁচা হয়ে গেছে, ফাগুনের আবার জালে যাওয়ার। ক্লাবের মাঠে গিয়ে মেলে দিয়ে আসবো, আমাকেও কষ্ট হবে। তাহলে জিন্সের প্যান্টটা বাথরুমে আছে, বাথরুমে না তা বাথরুমে আছে। তো কাঁচা মেলা স্নান করা সব হয়ে গেছে, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, তরকারি কাটা হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম, মাছ ভাজবো, মাছের তরকারি হবে, আর আলু সিম ভাতে দিয়ে দিয়েছি। এইদিকে পুচকুটা ঘুমুচ্ছিল, উঠে পড়লো, ক্যামেরা করছি বলে মাছটা দেখালো। রান্না করলে কোলে নিলে চুপ করে বসে থাকে, ও দিদি খুব দুষ্টু ছিল। তো আলু দিয়ে দিয়েছি, আলুর সাথে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আজকে ওই আলু দিয়ে বেগুন দিয়ে মাছের তরকারি হবে। মশলাটা মাছ টাছ ভাজা হয়ে গেছে, মশলাটা একটু গরম জল দিয়ে একটু দিতে গেলাম আর অনেকটা পড়ে গেল, মানে গরম জল ওই হাঁড়ির উপরে যে গরম জলটা আমি দিয়ে দিই তরকারিতে দেবো বলে ভাতে জল লাগলে ওই জন্য ওপরে দিয়ে দিই। তো বেগুনে একটা বেগুনের মধ্যে অর্ধেক বেগুন দিলাম, ভেবেছিলাম পুঁই করব, আর আমাদের ছাদে যে পুঁইগুলো আছে সব পুঁইগুলোর মিচুরি চলে এসছে, সেই পুঁই করবো ভেবেছিলাম, দিয়ে আর বেলা হয়ে গেল আর করা হলো না, কালকে করব। কালকে বলতে আমি আজকে ভয়েস ওভার দিচ্ছি ভোরবেলা, কি বলতো সন্ধ্যাবেলা সারা দিন দিনমান কাজ থাকে, তো এক একদিন অনেক রাত পর্যন্ত এডিট করি, এক একদিন আর শরীরে নেয় না, সেদিন ভোরে করি, মানে আমার এডিট করার টাইম অনেকটা রাত্রিরে না হলে এই ভোরবেলা, মানে এই এখন যেহেতু ভয়েস ওভারে ভিডিও করি তার জন্য আমাকে মানে নিস্তব্ধ এরকম ধরনের সময় বেছে নিতে হয়, সন্ধ্যের দিকে করে নিলে প্রচণ্ড আওয়াজ, আর আওয়াজ হলে ভাল লাগে না, এখন যেমন নিস্তব্ধ চারিদিক, তার জন্য আমি ভোরবেলা করে নিই। তো অনেকটা জল পড়ে গেছিলো, মশলাটা প্রায় শুকিয়ে এসেছে, এবার জল দিয়ে দেবো। আর দেখো ভাত তো ফুটে গেছে, ওই ভাতের হাঁড়ির উপরে জলটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি জলটা এদিকে ফুটেও যাবে, মাছ দিয়ে দেবো, আর ভাতটাও ওদিকে ফুটে গেছে প্রায়। দেখো জল দেওয়ার পর কিছুক্ষণ রেখেছিলাম, দিয়ে জলটা ফুটে উঠলো, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমার অনেক কাট আছে, ভাতটা কাটে করব, হয়ে যাক সব রেডি হয়ে যাক, দিয়ে ভাতটা কাটে করব। এখন খিচিবিচি একটা ঘরে দুটো সংসার, ওই দেখো প্রদীপ ওইদিকে রান্না করে, আমি এদিকে রান্না করি, আর উঠোনেও জায়গাও অল্প, ওইদিকে গেলে তখন ছাদে টাদে কোথাও কাটে ভাতটা করে নেব তরকারি গ্যাসে। তো তরকারি জল দিয়ে ঢাকা দিয়ে দেখতেই পেলে ওইটা ভয় সবার হবে, তোমাদের সাথে সামনাসামনি এসে কথা বলতে আসলাম। এদিকে ভাতটা হচ্ছে এখনো পুরোটা হয়নি, আর এদিকে তরকারিটা হচ্ছে, তো চলো হোক হাতে থাকো, দেখতে থাকো। এখনো জানি না যে কতদূর কি নিয়ে যেতে পারবো ব্লগটা টেনে। এই দেখো ফাল্গুনীদের স্কুল ছুটি পড়ে গেছে, তো ছেলে মানুষের বুদ্ধি এখন ওদের, তো অনেক কটা বান্ধবী মিলে ফাল্গুনি বাড়ি থেকে সাদা তেল, তারপরে আর কি নিয়ে গেল কি জানি, মানে কেউ ময়দা, কেউ সাদা তেল, কেউ আলু পেঁয়াজ হলুদ এইসব দিয়ে লুচি আর আলুর তরকারি করেছে। ওই দেখো ছোট্ট ছোট্ট লুচি আর ওই দেখো আলুর তরকারি। তো স্কুলের পরীক্ষা হয়ে গেছে, তাই এগুলো করেছে। তো
ফাল্গুনি যেহেতু ভিডিওটা করছে, এইটাই দেখো, এর নাম মানু, এ অনেক ভিডিওতে আছে। এটা ওই ওর একটা বান্ধবীর বোন, ওইদিকে আর একটা বান্ধবী, এইদিকে আর একটা বান্ধবী আছে, আর ফাল্গুনিও আছে। তো লুচিগুলো করে ওরা খাচ্ছে ওর বান্ধবীদের ছাদে। তো বলো মা একটু ভিডিও করে নিয়ে আসবো, আমি বলছি যা আনঘা খুব দেখানো হচ্ছে। তো কাজ করে এক্ষুনি গেল, এগুলো সব প্লাস্টার হয়ে গেছে প্রায়, সব প্রায় হয়েই গেছে। ওটাই যাবে না দিয়ে এইগুলো দিয়ে সব দেখো ভাড়া পাতা আছে, ওই দিকটাও ভাড়া পাতা আছে, শুধু এই দরজার সামনে এইখানটুকু আর এইটুকু আর ওইটুকু হবে প্লাস্টার এইদিকে, আর এখানে রান্নার এই যে দেখছো একটু, এই যে দেখছো এর নিচে ওগুলো একটু প্লাস্টার হবে, তাহলেই হবে। আর রেলিং চলে এসেছে, ওইগুলো আগে হয়েছে প্লাস্টার, কালকে এইটুকু আর এইটুকু প্লাস্টার হবে। তুই দরজা জানলে বসবে, রেলিং এসছে, ওগুলো দেখতে হয় রেলিংগুলো ঘরে ভরে রেখেছে, ঢুকতেও পারবো না। আমার আঙুলের ওই সিটটা দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখা, ব্যাক ক্যামেরায় দেখা দাঁড়াও। এই দেখো এই ঘরে কিছুটা আছে আর ওই ঘরে মনে হয় কিছুটা আছে, চলো দেখি আনি। না না ওই ঘরেই আছে সব, এইখানটাই আছে, নিচে আছে, ওই দিয়ালে নিচে আছে, দেখো ওইখান দিয়ে যাওয়া যাবে না, কালকে দেখাবো যদি প্লাস্টার হয়ে যায়। ওই দিয়ে বাড়ি থেকে একটু ঘুরে আসি, ভাত টাত কখন বসাবো, তোর যে হচ্ছে তোর যে হচ্ছে না তো। এই দেখো এটা সন্ধেবেলা ফাল্গুনি আঁকতে বসেছিল, দিয়ে এখন তো পরীক্ষার ছুটি, তো ওর স্কুল প্রাইভেট, ওর মাস্টার বলছিল যে খুব একটা ছুটি রাখবে না, পড়াবে। তো এখন কদিন ছুটি আছে, তো দুখানা সাইকেলই ওইখানে তুলে দিল, ওর সাইকেলটাও তুলে দিল, ওর বাবার সাইকেলটাও তুলে দিল। মানে এখন আর কোনো রান্না টান্না হবে না, ওইখানটায় তোলা থাকে আর দিনু মানে নামানো থাকে। ফাল্গুনি আঁকতে বসেছিল, আমি বললাম যে এগুলো একটু তুলে দে, আঁকাটা ছেড়ে দিয়েছে ওর বাবার যখন শরীর খারাপ হলো ছেড়ে দিয়েছে। তো দিক এবার তো মাধ্যমিক দেবে, 9 থেকে এবার মাধ্যমিকে উঠবে, এইগুলো সব এঁকেছে, তাই দেখাচ্ছিল খুব সুন্দর আঁক এমনি, দেখি আবার যদি পারি দেবো, খুব এমন মাইনে নয় কিন্তু প্রচুর জিনিস কিনতে লাগে, 120 টাকা না 150 টাকা মাইনে, কিন্তু প্রচুর জিনিস কিনতে লাগে, খাতা পেন ওই রঙগুলোর দাম হলো 380 টাকা না 350 টাকা নিয়েছিল। তো ওই সবগুলোই যখন এক এক সময় খরচা বেশি এসে যায়, আবার পরীক্ষার জন্য 170 টাকা এই সেই নিতেই আছে। তো এই দেখো উচকোটায় দিকে দেখো, ওর মা মুড়ি খাচ্ছে আর ওই সারা খাটটায় ঘুট 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 করে বেড়াবে, আর খুব তাড়াতাড়ি হাঁটতে শিখে গেল, এই সবে তো 1 বছরে বেরোলো, ও সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে। আবার কথাটাও ও ক্যামেরা দেখলেই হাই হাই, এইখানেও হাই হাই বলছিল, কিন্তু যেহেতু টিভি চলছিল তার জন্য আমি সাউন্ডটা অফ করলাম। তো এই দেখো তোমাদের এর আগের দিন বললাম যে কারেন্টের ওইগুলো দেখে গেছে, আর আমাদের তো খুব এমন দেরিও নেই, ওই ঘরে যেতে হবে, তো তার জন্য ফাল্গুনির বাবাকে নিয়ে গেছিলো দোকানে, মানে যে কী কীরকম দাম নেয় না নেয়, এই জন্য ফাল্গুনির বাবাকে দোকানে নিয়ে গেছিলো। তো আবার ও দেখো বস্তায় করে, মানে প্যাকে করে এনেছে ওগুলো, বস্তায় ভরে রেখে দিলাম বেঁধে,
এখন তো দুদিন পিলাস্টার হচ্ছে, তো আমরা সংক্রান্তির দিন পুজো দেব। তার দুদিন আগে বলেছে যে মানে সংক্রান্তির মধ্যে কমপ্লিট করে দেবে। তো অনেক ওইখানে জিনিস আছে, বললাম না 4,500 বললে কি হবে, আস্তে আস্তে বেড়েই যায়। তো 5,000 টাকা জিনিস আছে এখানে, আর এমনিও এখনও আর একটু কিছু কিনতে।